আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব জারণ সংখ্যা নির্ণয় নিয়ে। যেমন আপনাকে যদি কেউ কখনো প্রশ্ন করে যে যে কি কে টু সি আর টু ও সেভেন, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটে এই যে ক্রোমিয়াম আছে না, এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, আপনি কিভাবে নির্ণয় করবেন? হয়তোবা এটা আপনারা পেতে পারেন অনেকেই, কিন্তু একবার ভাবুন তো, এবার যদি আপনাকে বলা হয় যে এম এন ও ফোর মাইনাস, অর্থাৎ আয়নিত অবস্থায়, এই যে আয়নিত অবস্থায় এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত। দেখেন, আমরা কিন্তু এই আয়নিত অবস্থায় অনেকেই জারণ সংখ্যা নির্ণয় করতে পারি না। অর্থাৎ এই যে জারণ সংখ্যা নিয়ে আমাদের মনে যে যত ধরনের সমস্যা আছে, সব ধরনের সমস্যায় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে অনেক নিয়ম আপনাকে ফলো করতে হয়। তার আমি বলবো যে সবগুলো নিয়ম আপনাকে জানার দরকার নেই, জানলে ভালো, তো অত জানার দরকার নেই, তবে কিছু নিয়ম আপনাকে জানতেই হবে। সেটা কি আমি এখানে একটু লিখে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন এক নাম্বার নিয়মে কি বলা হচ্ছে যে মুক্ত অবস্থায় বা মৌল অবস্থায় সব মৌলের পরমাণুর জারণ সংখ্যা শূন্য ধরা হয়। কি ধরা হয়? শূন্য ধরা হয়। তো এটা দ্বারা আসলে কী বোঝাচ্ছে? অনেক বড় একটা তো বাংলা লেখা, তাই না? তো এই বাংলা লেখার থেকে একটু সহজভাবে আপনাদের বুঝাই যে বলা হচ্ছে কি মুক্ত অবস্থায় কোনো মৌলের জারণ সংখ্যা শূন্য ধরা হয়। সেটা কেমন? যেমন মুক্ত অবস্থায় বলতে বোঝাচ্ছি, সাপোজ ধরুন জিঙ্ক, জিঙ্ক কিন্তু একা একা মুক্ত অবস্থায় আছে, তাহলে এই মুক্ত অবস্থায় জিঙ্কের জারণ সংখ্যা কত হবে? শূন্য হবে। আবার ধরে নেন, এবার আছে সোডিয়াম, সোডিয়াম কী অবস্থা আছে? মুক্ত অবস্থায় আছে, একা একা অবস্থা আছে, তাহলে এর জারণ সংখ্যা কত হবে? শূন্য। সেমভাবে আবার একটা জিনিস লক্ষ্য করুন, আমরা কিন্তু জানি যে মৌলিক গ্যাসগুলো দ্বিপরমাণু, যেমন সিএল টু, ও টু, এই সিএল টু যখন থাকবে একা একা অবস্থায় তখন এর জারণ সংখ্যা কত হবে? শূন্য হবে। আবার অক্সিজেন যখন মুক্ত অবস্থায় থাকবে তখন এর জারণ সংখ্যা কী হবে? শূন্য হবে। আমরা এতটুকু বুঝলাম মুক্ত অবস্থায় কোনো মৌলের জারণ সংখ্যা কী ধরা হয়? শূন্য ধরা হয়। আর সেকেন্ড যেটা আপনাদের মনে রাখতে হবে সেটা হলো কি, দেখেন এটা কিন্তু আলাদা আলাদা, ক্লোরিন আলাদা, অক্সিজেন আলাদা। দ্বিতীয় নম্বরে আপনাদের মনে রাখতে হবে কি যে যৌগের অনুগঠনকারী পরমাণুগুলির মোট জারণ সংখ্যার বীজগণিতিক সমষ্টি শূন্য। আবার বাবার এই কী বাংলা লেখা লেখছেন ভাইয়া, বুঝতে তো পারতেছি না, তাই না? ভালোভাবে একটু জিনিস লক্ষ্য করেন, কী বললাম? যৌগের অনুগঠনকারী পরমাণুগুলির মোট জারণ সংখ্যার বীজগণিতিক সমষ্টি শূন্য। তো এটা আসলে কী বোঝাচ্ছে? যেমন আপনাকে যদি কেউ বলা হয় কে এম এন ও ফোর, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে না, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যতগুলো জারণ সংখ্যা আছে, এই জারণ সংখ্যার যে বীজগণিতিক যোগফল, অর্থাৎ সবগুলো যোগ করে যে একটা জারণ সংখ্যা হবে সেটাকে ধরা হয় শূন্য। এটা দ্বারা এই লাইনটার অর্থ হলো এটাই। কি বললাম? যে যখন একটা যৌগ নিয়ে আলোচনা করবেন, একটা অণু নিয়ে আলোচনা করবেন, সেই ক্ষেত্রে তার যা পুরোটার জারণ সংখ্যা কত ধরা হবে? শূন্য ধরা হবে। যেমন যদি বলা হয় এইচ টু এস ও ফোর, এই ক্ষেত্রে দেখেন এই পুরাটার জারণ সংখ্যা কত ধরা হবে? শূন্য ধরা হবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কেন শূন্য ধরব, তাই না? শূন্য আপনি এই কারণেই ধরবেন, যখন তারা অণু বা যৌগ অবস্থায় থাকে তখন তারা নিরপেক্ষ অবস্থায় থাকে, এই জন্য এদেরকে শূন্য ধরা হয়। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। তো চলুন একটা একটা করে উদাহরণ দেওয়া যাক। যেমন আমি যদি প্রথম উদাহরণটার দিকেই যাই, যে কি বলা হচ্ছে আপনাকে কে টু সি আর টু ও সেভেন। তো এইখান থেকে আমাকে বলতেছে এই যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করো। কী করো? এই যে ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা নির্ণয় করো। তো জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আগে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে প্রত্যেকটা মৌলের তার যোজনীটা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এই যোজনী কীভাবে নির্ণয় করবেন এটা নিয়েও আমাদের ভিডিও আপলোড দেওয়া আছে, অবশ্যই ভিডিওটা দেখবেন। যেমন এই যে দেখেন পটাশিয়াম আছে না, পটাশিয়ামের যোজনী কত আমরা কিন্তু জানি, পটাশিয়ামের যোজনী ওয়ান, এটা আমরা জানি। যোজনী কখনোই মুখস্থ জিনিস নয়, যোজনী কিন্তু নির্ণয় করা যায়। এটা নিয়ে ভিডিও আপলোড দিয়েছি, অবশ্যই ভিডিওটা দেখবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। একটা জিনিস মনে রাখেন যে যখনই আপনি যে ধাতুর যোজনীর সামনে আপনি কী দিবেন? পজিটিভ চিহ্ন দিবেন, অর্থাৎ ধাতুর যোজনীর সামনে কী দিবেন? পজিটিভ চিহ্ন দিবেন। আর অধাতুর যোজনীর সামনে আপনি নেগেটিভ চিহ্ন দিবেন। যেমন এই যে পটাশিয়াম আছে না, পটাশিয়ামের যোজনী কত? ওয়ান। যেহেতু পটাশিয়াম একটা ধাতু, এই জন্য কী করলাম? পজিটিভ চিহ্ন দিলাম। এবার আসেন ক্রোমিয়াম, আপনি তো ক্রোমিয়ামের জারণ সংখ্যা কী করবেন? নির্ণয় করবেন। তা ধরে নেন ক্রোমিয়ামের জারণ সংখ্যা ইচ্ছে মতো দেন, ধরে নেন ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স, ইচ্ছে মতো ধরলেন। এরপর আসেন অক্সিজেন, অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী কিন্তু দুই। কিন্তু আমি বলেছিলাম অধাতু বা
অধাতু সামনে আপনি কি চিহ্ন ব্যবহার করবেন? যোজনীর সামনে মাইনাস চিহ্ন, যেহেতু অক্সিজেন একটা গ্যাস বা অধাতু এই জন্য যোজনীর সামনে কি দিব? মাইনাস। অর্থাৎ অধাতুর ক্ষেত্রে আপনি কি চিহ্ন দিবেন? যোজনীর সামনে মাইনাস চিহ্নটা দিবেন। আমি আবারও বলতেছি, জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, ধাতুর যোজনীর সামনে আপনি পজিটিভ চিহ্ন দিবেন, অধাতুর যোজনীর সামনে আপনি নেগেটিভ চিহ্ন দিবেন। এই ট্রিকটা ফলো করলেই আপনি খুব সহজেই যে কোনো কিছুর জারণ সংখ্যাটা আপনি নির্ণয় করতে পারবেন। তো আমি এখানে জাস্ট এগুলো একটু বসে দেই, হিসাবটা করলে আমার জারণ সংখ্যা বের হয়ে চলে আসবে। তো দেখেন পটাশিয়ামের কত, পটাশিয়ামের যোজনী কত? প্লাস ওয়ান। আমি এখানে বসালাম প্লাস ওয়ান, গুণন দেখবো যে পটাশিয়াম কয় পরমাণু আছে। বলেন তো পটাশিয়াম কয় পরমাণু আছে? এই যে দুই পরমাণু, এই জন্য সাথে দুইটা কী করবো? গুণ করে দেব। তারপরে এরকম ব্র্যাকেট ক্লোজ করলাম, কারণ পটাশিয়ামের কাজ শেষ। মাঝখানে প্লাস দেই, দেওয়ার পর এই ক্রোমিয়ামের কাছে যাই। ক্রোমিয়ামের কত ধরে নিছি? ধরে নিছি এক্স, কারণ ক্রোমিয়াম আমি জানি না, তো ওটা বার করবো। গুণন ক্রোমিয়াম কত পরমাণু আছে? দুই পরমাণু, দুইটার সাথে গুণ করে দিলাম। আবার প্লাস দেন, দেওয়ার পর অক্সিজেনের কাছে যান, অক্সিজেনের কত? মাইনাস টু। কেন মাইনাস টু? কারণ অক্সিজেনের যোজনী দুই, কিন্তু অধাতু হওয়ার কারণে সামনে মাইনাস চিহ্নটা দিলাম। গুণন কত, কয়টা পরমাণু আছে? ষাটটা পরমাণু আছে, কিন্তু ষাটটার সাথে গুণ। ইকুয়াল, আমরা জানি এই যে পুরা যে যৌগটা আছে, পুরাটা অণুটা আছে, এর যে জারণ সংখ্যাটা হলো শূন্য, তাই না? এই পুরোটা জারণ সংখ্যা শূন্য, যেটা আমরা এর আগেই ব্যাখ্যা করে আসলাম। এখন আপনি যদি এটা হিসাব করেন, তাহলে একটা জারণ সংখ্যা বার হবে, যে এক দেড় দুই দিয়ে এটা গুণ করেন তাহলে হচ্ছে কি প্লাস টু। আশা করি আপনার ম্যাথ অনেক ভালো পারেন। এক্স দেওয়ার সাথে গুণ করলে হয় টু এক্স প্লাস সাত দুখানো চোদ্দো ইকুয়াল টু জিরো। ক্যালকুলেশনটা করে নেন, প্লাস টু প্লাস টুয়াইস এক্স মাইনাস চোদ্দো ইকুয়াল টু জিরো, তার মানে কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। তো এখন যদি আপনি একটা হিসাব করেন যে প্লাস টু প্লাস টুয়াইস এক্স ইকুয়াল, দেখেন আপনি যখন সমানের এই পাশে কিন্তু মাইনাস চিহ্ন আছে, যখন সেটা ওই পাশে পার হয়ে যাবে তখন সেটা কী চিহ্ন হয়ে যাবে? অবশ্যই কিন্তু পজিটিভ। তাহলে মাইনাস চোদ্দো আছে, ওই পাশে যা হয়ে গেল আপনি প্লাস চোদ্দো। তারপরে একটু হিসাব করেন, এবার টুয়াইস এক্স এই পাশে রেখে দিলাম, তারপর এই যে প্লাস টু আছে না, আমি যে সমানের ওই পাশে পার করে দিই, তাহলে কী হয়ে যাবে? মাইনাস টু, তাই না? তাহলে চোদ্দো মাইনাস টু, আপনি এবার হিসাবটা করে নেন, টু এক্স ইকুয়াল চোদ্দোর থেকে দুই বাদ দিলে থাকছে কত? প্লাস বারো। এবার আপনি জাস্ট এই হিসাবটা করে নেন, কী পাইলেন? যে টুয়াইস এক্স ইকুয়াল টু প্লাস বারো, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস বারো ডিভাইডেড বাই এই যে দুই, দেখেন এই পাশে গুণ আকার আছে, তাহলে ওই পাশে যা কী হবে? ভাগ আকার হয়ে যাবে। অর্থাৎ হিসাব করে আসলে কত? ছয় দুখানো বারো প্লাস সিক্স। তার একটা জিনিস লক্ষ্য করেন, এই যে হিসাব নিকাশ করে আমরা কতবার করলাম, এক্সের মান কতবার করলাম? প্লাস সিক্স। তার মানে এই যে ক্রোমিয়াম ভদ্রলোক আছে না, এই ক্রোমিয়াম ভদ্রলোকের জারণ সংখ্যা কত হবে? প্লাস সিক্স। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো এবার আমরা দেখব যে আয়নিত অবস্থায় আপনারা কীভাবে জারণ সংখ্যাটা নির্ণয় করবেন। যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এম এন ও ফোর মাইনাস, এই আয়নিত অবস্থায় এই যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা কত? চলুন আমরা আগের নিয়মে একটু সলভ করার চেষ্টা করি। জানি এখন দেখেন এই যে ম্যাঙ্গানিজ, আমরা এর তো জারণ সংখ্যা জানি না, তো ধরে নিলাম এর জারণ সংখ্যাটা এক্স। আপনি এক্স ওয়াই জেড বিভিন্ন কিছু ধরতে পারেন। তারপর আসি যে অক্সিজেনের যোজনী কথা বলেন তো, অক্সিজেনের যোজনী দুই, যেহেতু অক্সিজেন একটা গ্যাস বা অধাতু, তাহলে আমরা বলেছিলাম অধাতুর যোজনীর সামনে আমরা নেগেটিভ চিহ্ন ব্যবহার করব। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো ধাতু অধাতু চিনি না, কীভাবে চিনব? দেখেন ধাতু এবং অধাতু আপনারা কীভাবে চিনবেন, এটা নিয়ে ভিডিও আপলোড দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি যোজনী এবং ধাতু অধাতু এই দুইটা নির্ণয় করার ভিডিও আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখবেন। তো এখানে একটু ফুলফিল করা যাক, চলুন। তো দেখেন এই যে ম্যাঙ্গানিজ, এর জারণ সংখ্যা আমি কত ধরে নিলাম? এক্স এক্স। তারপর আমি দেখতেছি যে ম্যাঙ্গানিজ কয় পরমাণু আছে? এক পরমাণু, এর সাথে ওয়ান গুণ দিলাম, ওয়ান গুণ দিলেও হয় না দিলেও হয়। তারপরে প্লাস দিব, দেওয়ার পর দেখতেছি যে এই যে অক্সিজেন, অক্সিজেনের কত লেখে নিছে এখানে আমরা জানি? মাইনাস টু। তাহলে মাইনাস টু লেখে নেন, গুণন অক্সিজেন কয় পরমাণু আছে? চার পরমাণু আছে। ইকুয়াল, আমরা কিন্তু জানি যে টোটালটার জারণ সংখ্যা কিন্তু জিরো ধরা হয়, শূন্য ধরা হয়, কিন্তু আমরা কিন্তু আয়নিত অবস্থায় শূন্য লিখতে পারবো না, কারণ আমরা জানি তারা যখন আয়নিত অবস্থায় ছাড়া থাকে সেই ক্ষেত্রে তারা নিরপেক্ষ অবস্থায় থাকে এবং শূন্য ধরা হয়। কিন্তু এখানে কিন্তু এই আয়নিত অবস্থায় আছে, আয়নিত অবস্থায় কিন্তু কখনোই শূন্য লেখা যাবে না। তাহলে আপনি কী লিখবেন এখানে, তাই না? হ্যাঁ, দেখবেন
এইখানে আপনার যে চিহ্নটা থাকবে যদি মাইনাস মাইনাস থাকে মাইনাস দিয়ে লেখা লাগবে প্লাস থাকলে প্লাস দিয়ে লেখা লাগবে এখন কি লেখা লাগবে তাই না হ্যাঁ দেখেন এখানে যেহেতু আপনার মাইনাস আছে না মাইনাস মানে কি তো মাইনাস কিন্তু কিছু না থাকে কিন্তু 1 আছে তাই না সেই ক্ষেত্রে এই যে নেগেটিভ চিহ্নটা থাকবে তখন আপনাকে লেখা লাগবে কি মাইনাস 1 যদি আপনার এরকম থাকতো যে এইখানে যদি 2 মাইনাস থাকতো তাহলে এখানে কত লিখলেন মাইনাস 2 লিখতেন কি লিখতেন মাইনাস 2 এখানে লিখতেন যদি আপনার উপরে থাকতো হলো যে 3 মাইনাস তাহলে এখানে কি লিখতেন মাইনাস 3 ক্লিয়ার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন বা এবার যদি এরকম থাকতো যে 4 প্লাস তাহলে এখানে কত লিখতেন প্লাস 4 অর্থাৎ নেগেটিভ চিহ্ন থাকলে আপনি নেগেটিভ চিহ্ন দিয়ে লিখবেন আর পজিটিভ চিহ্ন থাকলে পজিটিভ চিহ্ন দ্বারাই লিখবেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো যেহেতু এখানে নেগেটিভ আসলে আমরা কি লিখলাম মাইনাস 1 যেহেতু একটা নেগেটিভ চার্জ আছে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে এখানে একটু হিসাব করি তাহলে x এর সাথে গুণ করলে হয় x প্লাস 4 দুগুণ 8 ইকুয়াল মাইনাস 1 তারপর হিসাব করেন x প্লাস মাইনাসে মাইনাস 8 ইকুয়াল টু মাইনাস 1 তাহলে x ইকুয়াল এই মাইনাস 2 এর পাশে পার হয়ে গেল হচ্ছে প্লাস প্লাস 8 মাইনাস 1 তাহলে x ইকুয়াল প্লাস 7 অর্থাৎ এই আয়নিত অবস্থায় এই যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কতবার হলো আমাদের প্লাস 7 আমি আবারও বলতেছি আমাদের কিন্তু আয়নিত অবস্থায় ঝামেলাটা ওইখানেই বাঁধে যে এইখানে যা বাঁধবে আমাদের দেখেন আমি আবার যখন এবার যদি এরকম থাকলো x y দিয়ে এখানে আছে 4 প্লাস এক্ষেত্রে আপনি কি লিখবেন এক্ষেত্রে লিখবেন আপনি কিন্তু সমান দিয়ে এখানে কিন্তু আপনাকে প্লাস 4 লিখতে হবে ক্লিয়ার অর্থাৎ আপনাকে মাথার উপর যে চার্জটা থাকবে সেই চার্জ আপনাকে এরকম করে লিখতে হবে আয়নিত অবস্থায় থাকলে ক্লিয়ার এখানে শুধু মাইনাস ছিল আমি মাইনাস 1 লিখছি যদি প্লাস 4 থাক 4 প্লাস থাকে তাহলে প্লাস 4 দিয়েই লিখতাম আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তো আমাদের ভিডিওটা যদি আসলে আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন তাহলে আপনাকে বলবেন তাহলে আপনারা আমাকে বলবেন যে এই যে H2SO4 এই ক্ষেত্রে ভদ্রলোক সালফারের জারণ সংখ্যাটা কত আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদের সঠিক উত্তরের অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ